ওই সব কাজ করতে করতে আমার সারাটা দিনে আর তেমন কোনো ব্লগ করাই হয় নাই সো এই ফ্লাওয়ারসগুলো আমাকে আমার একটা ফ্রেন্ড দিয়েছে যেহেতু আমি ফুল অনেক বেশি পছন্দ করি সো সবাই দেখা যায় যে আমাকে কিছু দিতে চাইলে ফ্লাওয়ার্সটাই প্রেফার করে আর কি ফুল পেলে আমি যে পরিমাণ খুশি হই আপনি কোনো কিছু দিয়ে আমার মানে ওই খুশিটার সমতুল্য করতে পারবে না এমন একটা ব্যাপার আর কি সো সবাই হচ্ছে গিয়ে আমাকে প্যাম্পার যখনই করতে হয় তখনই হচ্ছে গিয়ে ফুল দিয়ে প্যাম্পার করে বা গিফটের ক্ষেত্রেও ফুলটাই বেশি প্রেফার করে অ্যান্ড আমি কিন্তু ওয়ান্স কাইন্ড অফ ফুল পাগল মানুষ আমার মতো কারা কারা লাভার আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিও কমেন্ট বক্সে ঠিক আছে সোই তো বলেছিলাম যে ইফতারের টাইম থেকে ব্লগটা শুরু করেছি অ্যান্ড আজকে হচ্ছে গিয়ে ইফতারের টাইমে আমি ফার্স্ট শরবতের পরিবর্তে খেয়েছি ডাবের পানি অ্যান্ড ডাবের পানিটা এত বেশি রিফ্রেশিং ছিল আর আমি হচ্ছে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম ডাবটা এনে সাথে হালকা হালকা শ্বাসগুলো অ্যাড করে দিয়েছিলাম এত মজা লাগতেছিল একদম অমৃত আর সব ফলের মধ্যে আমার সবচেয়ে পছন্দের ফল হচ্ছে গিয়ে ডাব অ্যান্ড তরমুজ অ্যান্ড এক নম্বরে ডাবটাই আসে সো ডাব আমার খুবই পছন্দের সো ডাবের পানি দিয়ে আজকে হচ্ছে গিয়ে আমি ইফতারটা শুরু করলাম আর আজকে ইফতারটাও অ্যাজ ইউজুয়াল বাইরে থেকে কিনা সবসময় একই টাইপের ইফতার করতে কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে একটু ডিফারেন্ট কিছু হলে খেতেও ভালো লাগে সো আমি হচ্ছে একটু চাপ মাসালা নিয়ে আসছিলাম আমার বাসার নিচের রেস্টুরেন্ট থেকে সো ওখানকার গ্রিলটা আমার খুবই পছন্দ প্রায় সময় আমি গ্রিলটা এনে খাই বাট চাপ মশলাটা খুব বেশি একটা আনা হয় না সো রোজার কারণে দেখা যায় যে ওই গ্রিলটা তারা আর করছে না রোজার পরে হয়তো আবার গ্রিল করবে সো এটা ছিল এটাই নিয়ে আসলাম অ্যান্ড এটা দিয়ে খুব মজা করে আমি আমার ইফতারটা কমপ্লিট করলাম অ্যান্ড ইফতারের শেষে এক কাপ চা না হলে তো হবেই না এটা কার কার লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমি এমন অনেকেই চিনি যারা ইফতার পরে অ্যান্ড স্যেরির পরেও ইনফ্যাক্ট চা খেতেই হয় সো আমি হচ্ছি ওই টাইপের একটা পাবলিক অ্যান্ড আমার বাসাতে না সবাই যে এত বেশি চাফিক ব্যাপারটা এমন না আমার ভাই বোনরা চা খায় না বললেই চলে জাস্ট নামে মাত্র চা খায় আমি চা এখান হয়ে বসে আছি এমন একটা ব্যাপার আর কি তো এখানে আমি খুব আরাম আয়েশ করে বসে বসে চাটা এনজয় করতেছিলাম আর ওখান দিয়ে হচ্ছে ফোনে আমি আমার কিছু ক্লায়েন্ট হ্যান্ডেল করতেছিলাম কিছু কাস্টমার হ্যান্ডেল করতেছিলাম আর কি আমার বিজনেসের সো সব কিছু শেষ করে আজকে আমার প্ল্যান ছিল যে আমি আজকে সন্ধ্যার পর বা ইফতারের পর বের হবো সো দেখা যাক শপিং এর কি অবস্থা শপিং মলগুলোর কি অবস্থা তো আজকে আমার যে খুব বেশি কিছু কেনার প্ল্যান ছিল ব্যাপারটা এমন না বাট আমার হচ্ছে গিয়ে আজকে টুকটাক কিছু কেনাকাটা প্ল্যান আছে সো ল্যাট সি কী কেনা যায় সো প্রথমে আমি যেহেতু মহম্মদপুর বাসি সো মোহাম্মদপুর থেকে স্টার্ট করেছি আমি চলে আসছি টক ইউজ করে আমি কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কিনবো অ্যান্ড দেখা যাক কি কি কিনা যায় আমার কিছু প্রোডাক্ট আমি ইউজ করি যেগুলো আমার শেষ অ্যান্ড আমি নতুন আরও কিছু প্রোডাক্ট কিনবো যেগুলো আমি নতুন করে ইউজ করতে চাচ্ছি আমার স্কিন কেয়ার প্রোডাক্টের সাথে অ্যাড করতে চাচ্ছি সো এখানে অনেক কিছুই অনেক ব্র্যান্ডের পাওয়া যাচ্ছিলো সো আমি অনেক বেশি কনফিউজ হয়ে যাচ্ছিলাম বাট তাও আমি যখন স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার প্রোডাক্ট কিনি তার আগে মিনিমাম আমি অনেক সার্চ করি অনেক রিসার্চ করি দেন আমার স্কিন অনুযায়ী আমি একটা বুঝে মানুষের সাথে ডিসকাস করি যে এটা কেমন হবে আমার স্কিনের জন্য সো কিছু মিলিয়ে আমি একটা প্রোডাক্টস মানে সিলেক্ট করি আর কি সো ওইটাই আমি কিনেছি সো মোটামুটি কিনবো না কিনবো না করতে করতে সাড়ে ছয় হাজার টাকার আমি স্কিন কেয়ার প্রোডাক্টটি কিনে ফেল তো আমার আরও দুইটা প্রোডাক্ট লাগতো যেগুলোর ব্র্যান্ড আমি চাচ্ছিলাম ওই ব্র্যান্ডটা এখন আপাতত পাওয়া যাচ্ছে না কয়েকদিন পর নাকি আসবে তখন নিতে বললো সো ওই দুইটা প্রোডাক্ট কিনলে মোটামুটি আমার দশ হাজার টাকা হয়ে যাবে মানে দশ হাজার টাকার স্কিন কেয়ার প্রোডাক্টই কিনতে হবে ব্যাপারটা এমন সো দেখা যাকসো টোকিন স্কোয়ার থেকে বের হয়ে আমি একটু খাওয়া দাওয়া করে নিলাম আমার সাথে আমার দুটা ফ্রেন্ড ছিল আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম পিজা খেলাম তারপর বার্গার এখন আরও অনেক কিছু পাওয়া যাচ্ছিল মহাব্বতির শরবত আর কি কি সো আমি যা যা খেয়েছি ওইগুলোই ভিডিও করেছি আমার ফ্রেন্ডরা তো খেয়ে উল্টায় ফেলছে অলরেডি কিছু কিনব না কিছু কিনবো না করতে করতে অনেকগুলো টাকা নিজের উপর ইনভেস্ট করার ডান সো এখন চিন্তা ছিলাম আর কি না যায় সো প্ল্যান করতেছিলাম দেখি আর একটা শপিং মলে যাই ঢুকি সো মোহাম্মদপুরে তাজমহল রোডের তারপর বিভিন্ন রোডগুলোতে অনেক অনেক শোরুম আছে ছোট বড়ো সো সবগুলোতে আমি একটু একটু করে ঢু মেরে মেরে অনেক কিছুই কিনেছি বাসায় গিয়ে এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সরি অনেক কিছু না বাট আমার প্রয়োজনীয় কিছু টুকটাক জিনিস কিনেছি বাসায় গেলে আমি শেয়ার করে দেব তারপর মন চাইলো যে একটু ফুল কিনি অ্যান্ড ওই ফুলের শপটাতে যাওয়ার পর প্রথমে যে ফ্রেগনেন্সটা আমার নাকে আসে সেটা হচ্ছে রজনীগন্ধার সো আমি কয়েকটা রজনীগন্ধার স্টিক নিয়ে নিলাম কারণ রজনীগন্ধা ফ্লেভারটা খুবই সুন্দর এন্ড পিচ্চিকালে আমার সবচেয়ে পছন্দের ফুল ছিল রজনীগন্ধা আর কি চাই হোক তারপর বাসা চলে আসি যেহেতু ইফতার পর পর বের হইছি খুব আরামসে ঠান্ডায় ঠান্ডা ঘুরি ঘুরে বেরাতে পারছি अदरवाइज অনেক বেশি জ্যাম থাকে অনেক বেশি মানুষের ক্যানজ্যাম থাকে সো এত ভিড়ের মধ্যে শপিং করতে আমার ভালো লাগে না সো আমি যে টাইমটাতে বের হইছিলাম মানে যে দিনটাতে বের হয়েছিলাম ওই দিনটাতে মানুষ তুলনামূলক খুব কম ছিল সো খুব আরামে আমি কেনাকাটা করতে পারছি এখন বাসা এসে ফ্রেশ হয়ে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে আমি কি কি কিনেছি আমি একটা টোনার কিনেছিলাম এটা খুবই খুবই ভালো এটার অনেক অনেক রিভিউ দেখেছি তারপর হচ্ছে কোসার এক্সের যে এসেন্সটা এটারও অনেক রিভিউ দেখে আমি কিনেছি কোসার এক্সের প্রোডাক্টটা হচ্ছে একটা কোরিয়ান প্রোডাক্ট যেটা অনেক অনেক ভালো স্পেশালি যেহেতু আমার অয়েলি স্কিন সো অয়েলি স্কিনের জন্য অনেক বেশি বেটার সো ল্যাট সি এটা কেমন কাজ করে আমার স্কিনের স্কিন কেয়ারটা হচ্ছে একটা লেন্ধি প্রসেস সো আপনি জাস্ট আজকে ইউজ করবেন কালকে স্কিন ভালো হয়ে যাবে ব্যাপারটা এমন না সো দুই তিন বছর ইউজ করার পর আপনি আপনার স্কিন ডেভেলপমেন্টটা দেখতে পারবেন আর কি সাথে হচ্ছে কি ললিসার আমার খুব পছন্দের একটা শেড কিনেছি থার্টিন শেডটা আর কি এই কালারটা এত প্রিটি নর্মালি দেখা যায় যে লিপস্টিক বা মেকআপের উপর আমি তেমন কোনো ইনভেস্ট করি না বাট আজকে এই লিপস্টিকটা আমি পেয়ে গেছি অনেকদিন ধরে এই শেডটা খুঁজতেছিলাম এটা প্রাইস নিছিল মোস্ট প্রবাবলি নয়শো টাকা ইয়াস নাইন নিয়েছিল সো সব কিছু মিলে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট এটা ছিল আর দুটা প্রোডাক্ট ছিল যেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই কারণ ওই দুটো আমি আনপেক করে অলরেডি ইউজ করে ফেলছি যেটা হচ্ছে যেটা হচ্ছে একটা আই ক্রিম এন্ড হচ্ছে গিয়ে রোজি লিপসের ভ্যাসিলিন সো যাই হোক এগুলো ছিল আমার স্কিন কেয়ার শপে তারপর এই যে এই একটা টি-শার্ট কিনেছি যে টি-শার্টগুলো এখন অনেক বেশি ট্রেন্ডি আমার বেশ কয়েকটা কালার পছন্দ হয়েছিল বাট আমি চাচ্ছিলাম যে আমি আগে একটা নিয়ে দেখি যে ফিটিংস কেমন আসে যেহেতু আমি ওভারসাইজ টি-শার্ট পরতে বেশি পছন্দ করি সো দেখা যাচ্ছে অতিরিক্ত বড় হয়ে গেলে আমার ভালো লাগবে না সো দেখলাম যে এটা খুবই পারফেক্টলি আছে এবং খুব আছে বাইরে যখন পরবো তখন দেখতে পারবেন আর এই যে দুইটা প্যান্ট নিয়েছি এগুলোকে জেগিংস বলা যায় না এগুলোকে প্যান্টই বলতে হবে যদিও জেগিংস টাইপের আর কি দুইটাই হাই ওয়েস্টেড প্যান্ট ছিল এন্ড সামনে দিয়ে একটা কাটা টাইপের ডিজাইন ছিল আমার কাছে খুবই ভালো লাগছে এখানে এগুলো পরে আমি লাইক জিমও করতে পারবো আর জিম এখন আপাতত অফ রাখছি কারণ রোজার মাসে জিম করাটা খুবই বেশি প্যাথেটিক যাই হোক এখন শপিং টপিং শেয়ার করার পর ফ্রেশ হওয়ার পর আমি বেশ রেস্ট এই যে এখন ভিডিও কলের যে ভিডিওগুলা দেখতে পাচ্ছেন এগুলা বেসিক্যালি সকাল বেলার আমি ওর সাথে কথা বলতেছিলাম ওর ইট শপিং ডান্স ও সে আমাকে একটা একটা করে দেখাচ্ছিল তো সে কি কি শপিং করেছে সে সব আমাকে একটা একটা করে দেখাচ্ছিল বারবার বলতেছিল খালামুনি দেখো খালামুনি দেখো এমন একটা সো খুব মায়া লাগছিল তাই প্রবলেম একটু স্ক্রিন রেকর্ড করে রাখ হ্যাঁ আপনাদের সাথেও শেয়ার করে দি प्लीज মাশাআল্লাহ বলতে কেউ হলবেন না ঠিক আছে তারপর আসি রান্না বান্না করতে লাইক গত দুই দিন আমার খুবই আরামসে কাটছে কারণ আমি এর আগের দিন হচ্ছে রান্না করে রাখছিলাম যেটা দিয়ে আমার দুই দিন আরামসে চলে গেছে সো আজকে এখন আমি আবার রান্না করব যেটা দিয়ে আরো দুই দিন আরামসে চলে যাবে মানে যে দিন রান্না থাকে না ওই দিন যে কি নিশ্চিন্ত থাকি আমি আর কি আরাম আরাম লাগে বাট এখন আমি ট্রাই করতেছি একটু বাসার খাবারটা বেশি খাওয়ার বাইরের খাবারটা অ্যাভড করার সো কত কতদিন ট্রাই করতে পারি কত এক সপ্তাহ ধরে তো আমি মানে বাসার খাবারই মানে ভাতের আইটেমটা বাসাতেই খাচ্ছি আর বাইরে তো ভোগি খাচ্ছি অর্ডারও দিচ্ছি লাইক আজকে ইফতারটাও আমি বাইরের মানে খাবার দিয়ে করেছি যাই হোক আমি আজকে খুব সিম্পলি রান্না করে ফেলছি অনেকদিন ধরে ডিম ভুনা টাইপের কিছু খেতে ইচ্ছে করতেছিলো সাথে একটু পেঁপে ভাজি করলাম ডিমের সাথে কয়েকটা আলু মিক্সড করে দিলাম সো এই হচ্ছে আমার আজকে রান্নাবান্না খুবই সিম্পল রান্নাবান্না মাঝে মধ্যে সিম্পল খেতে অনেক বেশি ইচ্ছা করে অ্যান্ড সিম্পল খাবারের উপর না অনেক বেশি রুচিও আসে সো তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম অ্যান্ড খুব মজা করে তৃপ্তি করে খেয়েছি রান্না বান্না করার পর পরই বেসিক্যালি আমার এত চোখ মুখ জ্বলতেছিল হাতও জ্বলতেছিল মেবি মরিচ একটু ম্যাশ করার কারণে বাট এত কুদা লাগছিল ভাবলাম যে আগে আমি একটু খাওয়া দাওয়াটা করে নিই তারপর কিছু করা যাবে আমার একটা অভ্যাস হচ্ছে যখন আমি চুলার কাছে যাই তখন হচ্ছে কি আমি একটু আইস দিয়ে নিই পরে এতে করে আমার স্কিনটা ভালো থাকে বেশি হিট লাগে না আর কি মুখে পারলেন এখানে শিলাবৃষ্টি হচ্ছিল অ্যান্ড আমি অনেক ট্রাই করলাম এক একটা শিল অ্যাটলিস্ট কালেক্ট করা বাট পারি নেই বারান্দা তো অনেকগুলো পড়েছে বাট এত ভয় লাগতে আর এত বিজলি চমকা ছিল আমার অনেক ভয় লাগে এগুলা তার যেহেতু একা থাকি খুব রিস্ক হয়ে যায় ধরতে পারি নাই তো কী হয়েছে শিল আওয়াজটা কিন্তু আমি শুনতে পারছি তারপর মনে হলো বৃষ্টির মধ্যে একটু বসে বসে আইসক্রিম খেলে মন্দ হতো না পরে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি এখানে সো হঠাৎ হঠাৎ আইসক্রিম খাওয়ার এত ক্রেভিং ওঠে অ্যান্ড লাস্ট একটা মুভি দেখতেছিলাম কারণ রাতের বেলা আমার তেমন কোনো কাজ ছিল না মুভি দেখার সময় তো আমার কিছু না কিছু চাবাইতে হয় এই সময় একটা চিপস নিয়ে নিলাম এখন চিপস খেতে খেতে মুভিটা শেষ করব আর সাথে আজকে ব্লগটাও ক্লোজ করে দিব সো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এন্ড সারাটা রাত বৃষ্টি হওয়ার পর এই যে দেখেন কি সুন্দর আকাশটা ফ্রেশ হয়ে গেছে এন্ড চারটা এত আলোকিত ছিল আর এটা মেবি চারটার দিকের ভিডিও আমার সঠিক খেয়াল নাই সো দেখা যায় যে আমি সারা রাতে সজাগ থেকে দিনের বেলা ঘুমাই সো এই ছিল আমার আজকের ব্লগ নেক্সট একটা শপিং ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ